शुरू शुरू पा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তোমাকে পাবো বলে গুনবি আহমদ এই বুকে শত আশার জাল বুনেছি তোমাকে পাবো বলে গুনবি আহমদ এই বুকে শত আশার জাল বুনেছি তোমাকে পাওয়ার মোহে মদিনার পানে আমি কত ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله واليوم الآخر وكفر بالكفر والطاغوت ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومحبوب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا وطبيب ملتنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله Oh, no.
বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ভাষ্য মোতাবেক জান্নাতের বাগানে আসার দরকার কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা গুলো শোনার মতো আমাদেরকে আলোচনা গুলো করার মতো মহান তৌফিক এবং সুযোগ করে দিলেন। সেই জন্য সেই মহান মাহবুবের উদ্দেশ্যে জবাব ছেড়ে দিয়ে আরশ আজিম পর্যন্ত আওয়াজকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণ ভাইরা আলোচক এক এক করে জ্ঞান গল্প আলোচনা পেশ করে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের তিনি আজকের প্রধান অতিথি আপনাদের সুপরিচিত জয়পুর দরবার শরীফের মহানবী সাহেব চলে এসেছেন। অল্পক্ষণ পরে জয়পুর হুজুর ইসলাম আমাদের মাঝে হাজির হবে। তার আসার আগ পর্যন্ত আপনাদের সামনে আমি কোরআন কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতুল কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। সেই আলোকে আমি আমার এই নির্ধারিত সংক্ষিপ্ত আলোচনা গুলো গুটিয়ে ফেলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত কান্ত ভাইরা, আজকে সারা বিশ্বময় মানুষ শান্তিময় জীবন যাপন করার জন্য সন্দেহ শান্তির জন্য আমার তাদেরকে পুনরায় চেষ্টা সাধনা কেন করতে হবে? কারণ শান্তির জন্য তাদের কাছে সাংবিধানিক বই রয়েছে এবং মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে আমাদের জন্য সংবিধান নামক কোরআন কারীম নামক এক সংবিধান আমাদের জন্য অবতীর্ণ করেছেন। এরপরও আমরা অন্য হয়ে শান্তির জন্য শৃঙ্খলার জন্য সুখী সমৃদ্ধিশালী জীবন গড়বার জন্য কেন হন্য হয়ে বলছি, মূল কারণ হচ্ছে আমরা কোরআন কারীমের আদর্শ থেকে তার বিধান থেকে আমরা অনেক দূরে সরে গেছি, কথা ঠিক কিনা? কোরআনকে আমরা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, কিন্তু কোরআন যে পৃথিবীতে তেলাওয়াতের জন্য শুধু আসে নাই, এক পৃথিবী তেলাওয়াত করবে নামাজ সওয়াব কামাই করবে। মূলত কোরআন কারীম এসেছে আপনাকে শাসকের আসনে বসে শাসন করার জন্য, কথা ঠিক কিনা? কোরআন আপনাকে পরিচালকের আসনে বসে আপনাকে পরিচালনা করবে, এইটা হচ্ছে কোরআনের বিধান। কোরআন আপনাকে পথ দেখিয়ে দেবে কিভাবে আপনার স্ত্রীর হক আদায় করবেন, কোরআন আপনাকে পথ দেখিয়ে দিবে কিভাবে আপনার সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে গ্রহণ করে নিজের জন্য দেশ ও জাতির জন্য সম্পদ তৈরি করবেন, কোরআন আপনাকে দেখিয়ে দিবে কিভাবে সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ সমাজ কায়েম হতে পারে, কোরআন আপনাকে দেখিয়ে দেবে কিভাবে ইনসাফ কায়েম করে সুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ সমাজ আপনি পেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে ইসলামী সরকারের দ্বারা সর্বগুণে গুণান্বিত একমাত্র মহান ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন এবং তার মাধ্যমে সংবিধান দিয়ে আমাদেরকে পরিচালনা করার জন্য সব কিছু দেখিয়ে গেলেন। সম্মানিত আসুন ভাইরা, এরপর আমরা এদিক সেদিক জানে বামে সামনে পিছনে এবং মানুষের তৈরি বিভিন্ন মতবাদ নিয়ে আমরা আগাচ্ছি কেন? এগিয়ে দেখলাম আমরা শান্তি পাচ্ছি না, আমরা বিশৃঙ্খল সমাজের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, তাহলে আমরা শান্তি খুঁজতে হবে, শান্তি পেতেই হবে, শান্তির শৃঙ্খলা মধ্যে আমাদেরকে অবস্থান করতেই হবে, ঠিক কিনা? সম্মান প্রান্ত ভাইরা, দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলের পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমার নবী আপনার বিশ্বনবী সেরাজ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী এবং রাসূল, এখানে তার শুধু পরিচয় নাই। আমার নবী শুধুমাত্র নবী এবং রাসূল, এখানে তার পরিচয় শেষ নয়, তিনি হলেন সর্বগুণে গুণান্বিত একমাত্র মহান ব্যক্তি সুবহানাল্লাহ। আমার নবী কোন গুণ ছিল না, আমার নবীর মধ্যে আল্লাহ নবী আমাদের সমস্ত গুণের সমাবেশ ঘটিয়েছিলেন। আমার কান্তু ভাইয়া হাতে সাবদুল কেহরুল রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত সিরাত গ্রন্থ মাদানী জন্য পত্রিকাকে তিনি দারুণ ভাবে লিখেছেন, নবী কিনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষদেরকে সম্পদ প্রদর্শন করার জন্য, মানুষদেরকে জান্নাতি মানুষ হিসেবে গ্রহণ করার জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ বিশেষ গুণগুলো দিয়েছিলেন সমস্ত গুণগুলোকে একত্রিত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি জামানার পয়গম্বর আখিরি নবী যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূসা নবী, ঈসা নবী, আদম নবী থেকে শুরু করে সমস্ত নবী রাসূলদের গুণ আমার নবীকে দেওয়া হয়েছিল, এটা একজন বিখ্যাত ব্যক্তির কথা বললাম। এখন আসুন একজন অমুসলিমের কথা,
অমুসলিম সে আমার নবীকে সুলাম করবে, এটা আমার জন্য দারুণ খুশির বিষয়, কথা ঠিক কিনা? আমার প্রাণ তো ভয়, আমার মুসলমান হয়ে অনেক ক্ষেত্রে আমার নবীর আদর্শকে ভুলন্ডিত করি, কথা ঠিক কিনা? নবীর আদর্শ যা তার থেকে আমরা অনেক দূরে সরে যাই, নবীর আদর্শকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা প্রদর্শন করার ব্যর্থ চেষ্টা করি, কথা ঠিক কিনা? অবশ্য একজন অমুসলিম বিজ্ঞানী মাইকেল হার্ট, অমুসলিম বিজ্ঞানী, অমুসলিম লেখক, অমুসলিম দার্শনিক, অমুসলিম ইতিহাস যোদ্ধা, আমি সমন্বয় সাধন করলাম, এরপরে আমি দেখলাম বইয়ের ভলিউম বড় হয়ে যাবে, মানুষের পড়তে সময় ব্যয় হয়ে যাবে, এটা হয়নি, সাদাই করতে করতে 100 মধ্যে চলে আসলেন, 100 জন ব্যক্তিকে রেখে সেই বইটির নাম দেন দি হান্ড্রেড মানে কত? 100। এরপর তিনি বললেন দুনিয়ার ইতিহাসে যতগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণ আছে, দুনিয়ার ইতিহাসে যতগুলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈশিষ্ট্য আছে, কোয়ালিটি আছে, মাইকেল হার্ট বলছে সমস্ত শ্রেষ্ঠ গুণ সমস্ত কোয়ালিটি গুলো আমি বাছাই করলাম, শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যে পেয়ে গেলাম, শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ ইনসাফদার বিচারপতি, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সমাজসেবক, শ্রেষ্ঠ স্বামী, এইভাবে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে তিনি সমন্বয় সাধন করে 100 জন করলেন। এখন তিনি তার ভূমিকা শেষাংশে উল্লেখ করেছেন, তিনি তার নাম তাই বলুন বিষ্ণু তিনি সাজাবেন, কার নামের পরে কার নাম দিবেন, কার নাম আগে হবে, কার নাম পরে হবে, তিনি ইচ্ছে করলে সেই নাম সাজাতে পারতেন। কেমন ধরুন আজকে যে আমাদের ইনস্পেক্টর ইয়াকুব সাহেব সাজিয়েছেন, ইগল সাজিয়েছেন, কিছুটা সমন্বয় সাধন করেছেন যে তারপরে সে অস্ত্র হবে, তারপরে সে অস্ত্র হবে, তারপরে সে অস্ত্র ইগল সাজিয়েছেন, কথা ঠিক কিনা? মাইকেলের ছাপ কত বড় শক্তিমান ব্যক্তি ছিলেন তিনি চিন্তা করলেন, 2 নম্বর 1 চার, 2 নম্বর 5 চার, 3 নম্বর 2 নম্বর 1 চার, 4 নম্বর 1 চার, 5 চার, 3 নম্বর 2 নম্বর 1 চার, ব্যক্তি ভূমিকা শেষ আমি নিজ থেকে দেওয়া শুরু করবো, তিনি নিজ থেকে নাম গুলো দেওয়া শুরু করবো, প্রথম 100 নম্বর রুল তার নাম বসালেন, এরপরে তিনি একটু যোগ্যতা সম্পন্ন বেশি যার আছে তাকে দিলেন 99, যার মধ্যে আরেকটু গুণ বেশি আছে তাকে দিলেন 98, যার মধ্যে আরেকটু গুণ বেশি তাকে দিলেন 97, এইভাবে দিতে 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 2 পর্যন্ত চলে গেলেন। মাইকেল হার্ট বলছেন 2 থেকে শুরু করে 100 পর্যন্ত 99 জন ব্যক্তির মধ্যে যতগুলো গুণ আছে, যতগুলো বৈশিষ্ট্য আছে, আমি অন্তে অন্ত করে আমি তাদের গুণগুলো যোগ করা শুরু করলাম, আমি 1 নম্বর 1 যাকে বসাবো তাদের কার নাম আমি একদিকে রাখলাম, আর 99 জন ব্যক্তির নাম একদিকে নিয়ে তাদের গুণগুলো আমি যাতে বাছাই করা শুরু করলাম, অঙ্কের মতো করে মাইকেল হার্ট থেকে শুরু করে 100 পর্যন্ত 99 জন ব্যক্তির মধ্যে যতগুলো গুণ আছে সমস্ত গুণগুলো অঙ্কের মতো করে যোগ করলেন, যোগ করার পর এবার তিনি তার ডান দিকে তাকাইলেন, ডান দিকে একজন ব্যক্তি তার নাম, সমস্ত সম্মান প্রাণ ভাইরা জানালেন, আমাদের সম্মান প্রধানমন্ত্রী চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আশা করছি অল্প সবার মধ্যে তিনি চলে আসবেন, সম্মান প্রাণ ভাইরা 99 জন ব্যক্তির মধ্যে যতগুলো গুণ সমস্ত গুণগুলোর মধ্যে তিনি অনুবীক্ষণ যন্ত্রের মতো করে তাকাচ্ছেন, যে কি করে
সমস্ত গুণগুলো আমি ডান দিকে যে একটা নাম একক নাম যাকে আমি নিজের তত্ত্বাবধানে নিজের খরচে চিকিৎসা করিয়ে তাকে
আমাদের ঘরে যান কথা বলতে পারে, অমুকের ঘরে যান কথা বলতে পারে, কিন্তু একত্রিত ভাবে এইভাবে সমাগম করে সবাই সামনে আপনি বক্তব্য করবেন, সবাই আমরা সকলে কথা বলবো, এই পরিবেশ হয় না। আপনি দেখলাম সেই পরিবেশ আছে, আমি বুদ্ধি করে সকল খবর দিয়ে আমি আপনার কাছে নিয়ে আসলাম। নবীজি বললেন এখন বলে তোমাদের বক্তব্য, আয়েশা সিদ্দিকা সবাই নেতৃত্ব গ্রহণ করলেন, সবাই পক্ষ থেকে বললেন ইয়া রাসূলুল্লাহ সালিহ শুধুমাত্র একটা বিষয় আমাদেরকে পয়েন্ট আউট করবেন, একটা বিষয় আমাদের জানাবেন, তা হলো এই যে এই যে আমরা এখন 9 জন স্ত্রী ছিল, কয়জন ছিল এটা আমরা 9 জন স্ত্রী বিদ্যমান, এই 9 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি আদর, তিনি বেশি মায়া, বেশি ভালোবাসা কাকে আসতে দেন? আমার নবীজি বলেন খুব বুদ্ধিমতী নারী তুমি, আমার সমাজ প্রাচুর ভাইরা নিশ্চয় আপনারা একটা ছবি দেখেছেন, পত্রিকায় দেখেছেন, নড়াই নামে একটি সিনেমা চালু হয়েছে, শুনেছেন আপনারা? নড়াই শুনেছেন? পত্রিকা দেখেছেন? মাহবুবুর রহমান পরিচালিত, শ্যামল সেন নাট্যকার, সে প্রডিউসার, তার প্রযোজনায় মাহবুবুর রহমান এবং শ্যামল সেন দুজন মিলে ছবিটি করেছে, ছবি মূল মূল চরিত্র দিয়েছে আয়েশা নামক এক নারীকে, আয়েশা নামক এক ব্যক্তিকে মূল রূপে দিয়ে মূল চরিত্র দিয়ে তাকে দিয়ে সমস্ত অপকর্ম করা, ওই বইতে ইতিমধ্যেই সেন্সরশিপ বোর্ড থেকে তারা অনুমোদন দিয়েছে। আমরা আজকের এই মাফি যত বড়ই হোক, যত ছোটই হোক, আমরা মনে করি মাতৃ কানা কানা ঘুরে গেছে, ঠিক না? আমরা এই রাজধানী থেকে আমরা বিলিত অনুরোধ করবো, গভর্নমেন্টের কাছে আমরা বিলিত আবদার করবো, যে কোন সিনেমায় চলছে আর চলা যাবে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রকে খণ্ডিত করে, এই দেশে সিনেমা হলে রেখা গৃহে এরভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রকে কালিমায় বল করে কোন সিনেমা চলতে পারে না। আজকে আমরা অনুরোধ করব মেহরবানি করে আর নয় মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আর দেরি নয়, আগামীকাল এই স্থানীয় আগমন করুন, এমন হতে পারে দেশের তৈরি জনতা সিনেমা হলগুলো ঘেরাও করতে ভুল নাও করতে পারে। আমাদের মধ্যে আপনি আদর করেন, ভালোবাসেন, নবীজি বললেন হে আমার স্ত্রী গণ, তোমাদের মধ্যে কাকে আমি বেশি ভালোবাসি, কাকে কোন ভালোবাসি,
আমাকে তোমরা কঠিন প্রশ্নে উত্তর করতে ফেলে দিলে, এই উত্তর আমি এখন কিভাবে দিব? কাকে বেশি কাকে কম? যদি বেশি বলা শুনতে পারা আমাকে বেশি, তাহলে সুযোগ হবে। এটা নবীজির জীবনে কখনো হয় নাই। সবচাইতে শ্রেষ্ঠ ন্যায় বিচারক আমার প্রাণ ভাইরা, তারপরে আমরা প্রশ্নের উত্তর চাই। আগামীকাল এই সময় তোমরা আমার কাছ থেকে, তোমরা যে প্রশ্ন করেছো কাকে আমি বেশি পরিমাণে ভালোবাসি, আগামীকাল এই উত্তর আমি আমি পৃথিবীতে আগমন করেছি সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে, আমার চাইতে সবচেয়ে বড় জিনিস, আমার নবীজি বলেন আমার চাইতে সবচেয়ে বড় জিনিস পৃথিবীতে আসে আসমান নিচের জমিনের প্রাণ নাই। এই মদিনা শরীফের মদিনা এরিয়ার মধ্যে সবচেয়ে ভালো খেজুরের বাগান কার আছে? আবু রাবানা ইয়ারসুল্লাহ, আবু আইবান সাদের আল্লাহ তাআলা খেজুরের বাগান বেশ আকর্ষণীয়, আপনারা সেখানে অনেক বর্গ দিয়েছেন। সবাই ভাইরা, আমাদের 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 প্রধান মেহমান প্রধান অতিথি চলে আসতেছেন।